আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং দয়ায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আজ আমি আলোচনা করব, যাদের সন্তান হয় না, যারা নেক সন্তান চাচ্ছেন, তারা অবশ্যই এই মুহররম মাসের আশুরার দিনে এই ছোট্ট কোরআনি দোয়াটি মাত্র 3 বার করে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যদি মন থেকে নেক সন্তানের জন্য দোয়া করতে পারেন, চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসে আশুরার দিন বান্দার দোয়া কবুল করে থাকেন, বান্দাকে মাফ করে দিয়ে থাকেন, বান্দার মনে নেক আশা পূরণ করে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকেও নেক সন্তান লাভের সুসংবাদ এই আমলের ওসিলাই দান করবেন। তাই মনের মধ্যে বিশ্বাস নিয়ে ভিডিওটি অবশ্যই আমলের উদ্দেশ্যে সম্পূর্ণ দেখতে থাকুন। বিয়ের পর অনেক দম্পতির জীবনে কয়েক বছর চলে যায় কিন্তু কোনো সন্তান জন্ম লাভ করে না। বিভিন্ন রকম চিকিৎসার পরও তারা হতাশ হয়ে পড়েন, নানান দুশ্চিন্তায় নানান ধরনের মাধ্যম গ্রহণ করতে চান, অথচ আল্লাহ তাআলার কাছে চাওয়াই হচ্ছে সর্বোত্তম মাধ্যম। যারা নিঃসন্তান আছেন তাদের জন্য আজকের এই আমলটি অত্যন্ত কার্যকরী ইনশাআল্লাহ। সবার আগে আপনাদেরকে মনে রাখতে হবে দিনী ভাই বোনেরা, সন্তান সন্ততি দানের ক্ষমতা একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে সন্তান দান করেন, তার জন্য কোনো প্রকার অসুস্থতা কিংবা দুর্বলতা কিংবা কোনো সমস্যায় বাধা হয় দাঁড়ায় না। আবার আল্লাহ রাব্বুল আলামিন যাকে সন্তান দান করবেন না বলে সিদ্ধান্ত নেন বা ফয়সালা করেন, সে অতি তুচ্ছ কারণেই সন্তান লাভে ব্যর্থ হয়ে যায়। তাই তো আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারিমে বলেছেন, আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, আবার যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, অথবা কন্যা পুত্র বা ছেলেমে উভয়ে আবার দান করেন, আবার তিনি চাইলে যাকে ইচ্ছা তাকে বন্দাও করে রাখেন। এটি পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন। তাই আমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলার দেখানো শেখানো পদ্ধতি অনুযায়ী, হাদিস কোরআনের দেখানো শিক্ষাত পদ্ধতি অনুযায়ী আল্লাহ তাআলার কাছে নেক সন্তান কামনা করে দোয়া করতে থাকতে হবে। আপনাদের সবার কাছে আমি অনুরোধ করব, আপনারা আল্লাহ তাআলার কাছে দোয়া করা কখনোই বন্ধ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যখনই চাইবেন আপনার জন্য, যখন এটি সঠিক এবং উত্তম হবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিয়ে আপনাকেও নেক সন্তান ইনশাআল্লাহ দান করবেন। যেমনটি আল্লাহর অন্যতম প্রিয় নবী হযরত জাকারিয়া আলাইহিসসালামকে আল্লাহ তাআলা নেক সন্তান দানের সুসংবাদ দিয়েছিলেন। হযরত জাকারিয়া আলাইহিসসালাম বয়োবৃদ্ধ হয়ে যাওয়ার পরও কিন্তু নিঃসন্তান ছিলেন। মারিয়াম আলাইহিসসালাম বাইতুল মুকাদ্দাসে যখন জাকারিয়া আলাইহিসসালামের তত্ত্বাবধানে ছিলেন একদিন, তখন তিনি দেখলেন আল্লাহ তাআলা ফলের মৌসুম ছাড়াই মারিয়াম আলাইহিসসালামকে সেই ফলটি দান করছেন। তখন তার মনেও নেক সন্তান লাভের জন্য সুপ্ত আকাঙ্ক্ষা জেগে ওঠে। আল্লাহ তাআলার কাছে সে নেক সন্তানের জন্য দোয়া করতে থাকে। তিনি ভাবলেন যে আল্লাহ বিনা মৌসুমে সেই ফল দিতে পারেন, সেই আল্লাহ আমাকে বৃদ্ধ বয়সেও নেক সন্তান দান করতে পারবেন। তাই আল্লাহ তাআলার দরবারে তিনি একটি দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে তাকেও নেক সন্তান লাভের সুসংবাদ দান করেছিলেন। আমরাও এই দোয়াটি বেশি বেশি করার চেষ্টা করব। পবিত্র মুহররম মাসের আশুরার দিন দিনী ভাই বোনেরা, আশুরা কবে এটি আমি কিছুক্ষণের মধ্যে জানিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। তবে হযরত জাকারিয়া আলাইহিসসালাম যে দোয়াটি করেছিলেন সেই দোয়াটি আপনাদেরকে আমি আগে শিখিয়ে দিচ্ছি। এই দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জাকারিয়া আলাইহিসসালামকে বৃদ্ধ বয়সেও নেক সন্তান লাভে সুসংবাদ দিয়েছিলেন, এবং এতেই বোঝা যায় নিঃসন্তান দম্পতি যারা আছেন তাদের আশার আলো আল্লাহ রাব্বুল আলামিন জ্বালিয়ে রেখেছেন। তাই সঠিক নিয়মে আল্লাহ তাআলার কাছে যদি আপনিও দোয়া করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও ইনশাআল্লাহ নেক সন্তান লাভে সুসংবাদ দান করবেনই। যে দোয়াটি আপনাদেরকে পড়তে বলবো সেই দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, আর দোয়াটি হচ্ছে রব্বি লা তাজারনি ফারদাও ওয়াংতা খাইরুল ওয়ারিসিন, রব্বি লা তাজারনি ফারদাও ওয়াংতা খাইরুল ওয়ারিসিন, রব্বি লা তাজারনি ফারদাও ওয়াংতা খাইরুল ওয়ারিসিন। হে আমার রব, আমাকে একা রেখো না, তুমি তো উত্তম সর্বোত্তম উত্তরাধিকারী বা নেক সন্তান দানের অধিকারী। পবিত্র কোরআনুল কারিম থেকে নেওয়া সূরা আম্বিয়ার 89 নম্বর আয়াতে বলা হয়েছে। অতএব আপনি ওই দোয়াটি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকেও নেক সন্তান দান করবেন। এবার আমরা জেনে নিব যে পবিত্র আশুরা কবে বা এই পবিত্র মুহররম মাসের আশুরার দিন কবে। আমরা আগামী এই মাসে অর্থাৎ জুলাই মাসে ইংরেজি আগামী 17 জুলাই পবিত্র আশুরা বা 10 মুহররম পালিত হবে ইনশাআল্লাহ। মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়। এদিন
এর একদিন আগে কিংবা একদিন পরে আপনারা মিলায় দুটি রোজা রাখার চেষ্টা করবেন তিনি ভাই বোনেরা, এবং এটি সকলেই করে থাকেন। এই রোজা রাখাকে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক পছন্দ করতেন বলে হাদিস শরীফে বর্ণিত আছে। হাদিসে এমনটি বলা হয়েছে যে পবিত্র আশুরার রোজা রাখলে বিগত এক বছরের সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ, সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। তাই রোজা রেখে আপনারা নিয়ম মেনে আমলটি করবেন। পবিত্র এই আশুরার দিনে আপনারা রোজা রেখে অবশ্যই দুই রাকাত নফল সালাত আদায় করে নেবেন, তারপরে কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এই ছোট্ট দরুদটি আপনি অন্তত কম করে হলেও 11 বার পাঠ করবেন, এবং কয়েকবার ইস্তেগফার পাঠ করার পরে আমি যে দোয়াটি দেখালাম, অর্থাৎ রব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, কম করে হলেও প্রত্যেক নফল নামাজগুলোর পরে 3 বার করে পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব বেশি কান্নাকাটি করবেন। রোজা রাখালে অবশ্যই রোজা রাখায় আপনারা ইফতারের আগে আমলটি করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, অন্যান্য দিনী ভাই বোনেরা যেরকম নেক সন্তান লাভের সুসংবাদ আমাদেরকে দিচ্ছেন, আপনারাও যেন খুব দ্রুত দিতে পারেন। আপনারা সেই ভিডিওগুলো দেখে আমলগুলো করার চেষ্টা করুন নিয়ম মেনে। আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেওয়া আছে, ইনশাল্লাহ দেখে নিন। প্রত্যেকটি ভাই বোনদেরকে অনুরোধ করব, মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে যদি আপনি আমল করেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া শুনছেন এবং আপনার জন্য যখন উত্তম হবে তখনই আপনাকে নেক সন্তান দান করবেন, এই বিশ্বাসে আমল করলে আল্লাহ তাআলা আপনাকেও ইনশাল্লাহ হতাশ করবেন না। নতুন আমলের ভিডিওগুলো যাতে করে আপনি মিস না করে ফেলেন, নেক সন্তান লাভের ভিডিওগুলো যাতে আপনার মোবাইলে আপনি দেখতে পান, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যে সমস্ত দিনই ভাই বোনেরা আমাদের কমেন্ট সেকশনে দোয়া চাচ্ছেন, আল্লাহ তাদের সকলকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান এই আমলের ওসিলায় দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।